সরকার পতনের একদফা দাবি আদায়ে আজ রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল শনিবার সমাবেশ থেকে এই হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এই সিদ্ধান্তের ঘোষণা করে বিএনপি। পরে সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী। শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি জানান, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার কথা ছিল বিএনপির। তাদের সমাবেশ স্থলের 2 কিলোমিটার দূরত্বে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশকে কেন্দ্র করে কাকরেল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরবর্তীতে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকেও সমাবেশের জন্য জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ।